না চাইতে 50 টাকা 5 টাকা ভাড়াবার পাড়াবার ঠিক আছে, চল দেখছি বলে দে। এই ভাই শোনো, তুই জানো না জিএসটি বেড়ে পাড়াতে আসরা হয়েছে, জিএসটি বেড়ে আসরা আছে, আইলিসি বলি আয় নিয়ে যা, তুই জিএসটি নিবি, জিএসটি বেড়ে পাড়াবার আসরা হয়ে গেছে। হ্যাঁ জানো না, বুঝলে এই যে 50 টাকা বেড়ে 5 টাকা ভাই, তোমাকে মারলে কেন? মারবে না, আমি দিয়ে দিলে না চাইতে 50 টাকা দিলে, আমি চাইতে গেলাম আর দিয়ে দেয় কিনা, আর দেয় কিনা তার লেগে আমাকে মারলে। চল যা আছে হয়েছে, শুয়ে তো শুয়ে তো হয়ে গেলাম ভাই, তোমার মেয়েটা ভালো রে, তোমার সুদা খানি নাম আসতাম না, সোয়াল দেখে সোয়াদ গেলে তো আমাকে মার খেয়েছিলাম, আর সোয়াদ যাবো না। তা ভাই তোমার তো নৌকা কেন বেশি হয়েছে আজকে? হ্যাঁ গো মেয়েটা, আমার বাড়ি কোথায়? মল্লিকপুরে ও সুমন, আমার তোমার এই ওই রনি রনি ভাই ছিল না, আমার শনি শনির মেয়ে, ঠিক আছে কাল যাবো, ঠিক আছে তাই তাই যে তাই যে ভাই তার যজ্ঞ ছেড়ে চলে এসেছে বটে। তোমার কারণ ছেলে ঘর পাড়া করে ইনকাম ভালো করে, তোর ঠিক হলো, তাহলে তোমার এই সামনে বিয়ে ঠিক আছে, তাই হবে গো। কোথায় গেছিলা? এই যে বান্ধব বাড়ি, তা শোনা বাড়ি গেছে তাড়াতাড়ি এসো, এখানে গল্প করি, ছাড়েন আমার আমার এই কার ছাড়েন ছাড়েন, আপনার সঙ্গে কথা বলবো না, আপনার মানুষ মা 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 উনি ছেড়ে দিয়ে করবো না। কেন রে কেন রে, ও রাস্তা গেলে আমাকে অপমান করেছে, উল্টা কথা বলেছে, ঠিক আছে বলতে হবে না, আব্বাসক বলছি আমি, ওকে বিয়ে করতে হবে না, এই শোন 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 শোন, তোমার মেয়ের সঙ্গে উল্টা কথা বলছি কেন বল? ও ভাই মাছ কেন মাছ কেন, না না ছেলেগুলো এই 3 দিন পর গিয়ে উল্টো কথা এই রাস্তাকে কেন বলবে? না চাচা আমার উল্টো কথা কিছু বলিনি, আমি চেষ্টা করছিলাম, চেষ্টা করছি মানে চেষ্টা করছিল মানে, এখনকার মেয়ে ছেলেরা যদি রাস্তাঘাটে যদি কিছু বলি বাপ মাকে বলুন, বাপ মাকে বললে কোনো ক্যারি করে না, আর আমরা রাস্তাঘাটে বসে গল্প করতে বললে গল্প করতে লাগে, তাই আমি জিজ্ঞাসা করছিলাম মেয়েটা ভালো কি না খারাপ, ভালো বলে ঘরে বলেছে, ঘরে সব মেয়ের মেয়ের কথা করে মেয়ে বিশ্বাস করে দিয়েছে, ও ইউ খারাপ মা কোনো ভাবেনি, ভালো লেগে কিছু বলে আছে। চলো ভাই কদিন চলো কদিন চলো, না যাও না ভাই, নতুন বিয়ে বাড়ি এসছো, নতুন বিয়ে বাড়ি এসছো, তাহলে তোমার না খেলে হবে না, খেয়ে যাবো টুকু 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 টুকু, ও গো তোমার আব্বা তো 10-15 টাকা দিলে গাড়ি আনলে, গাড়িটা আমি কিনবো না, এগুলো বলো ব্যাংক কী করবে, ব্যাংকে থাকছি ঘর লোকন থাকো, ঘর লোকন দিলে হয় চুরি হয়ে যাবে, তাই বলো আমার বয়নের ঘর চুরি হয়ে গেছে, তা চলো ঘর লোকন থেকে ঠিক আছে ঠিক আছে, ব্যাংকে থাকো ব্যাংকে থাকো।
তুমি দেখো টাকা গেছো ব্যাংকে থেকে চুরি করে নিয়েছি, এই শুন 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 ব্যাংক থেকে ব্যাংক টাকা দেখেছি, হ্যাঁ করেছি আমি লোকন দিয়েছি, এলাকা স্যার আমি 100 টাকাও হাত দিইনি, চল থানা থানায় যাবো, সালা ব্যাংক চিনে টাকাটা পেয়েছি আর থানায় যাবে না, ওরে বাবারে আমি শুনুন স্যার, আমি আমার শ্বশুর আমাকে 50,000 টাকা দিয়েছে, ব্যাংকে গাড়ি কিনলে আমি গাড়ি কিনবো না ব্যাংকে থাকবো, চুরি হবে কিছু হবে না, তার লেগে আমি আগে থেকে যাচাই করলাম, তা ব্যাংকটা ভালো সিসি ক্যামেরা আছে সবাই দেখতে পাবে, তাহলে ব্যাংকে থাকা চলো আজ ব্যাংকে যাবো অফিস করতে, হ্যাঁ আমি যাচাই ব্যাংকটা যাচাই করার থেকে আমি চুরি করলে আসি, চুরি করে আসি,